আলাইকুম। ওয়ালাইকুম কারি আব্দুল কালাম রেজভী সাহেব? হ্যাঁ বলেন বলেন। জি সাহেব, আপনি একদিন বলছিলেন যে ওয়াহাবিরা দুরুদ পড়ে না, এই বিষয়টি আসলে তারা মানে দুরুদ পড়ে না বলতে মানে কি বলছিলেন বুঝতে পারলাম না। কবে ওয়াহাবিরা দুরুদ পড়ে? বুঝতে পারলাম না। ওয়াহাবি যারা আছে, ওয়াহাবি তারা দুরুদ পড়ে না বলছে সব রেজভী সাহেব। এই বিভিন্ন বইয়ে দেখছি আপনার লেখা আছে হবিরা দুরুদ পড়ে না। দুরুদ 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ে না সেই কথা বলছে, বুঝতে পারছেন না কথা আমার? কিন্তু এখানে সব মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছে যে ওয়াহাবিয়ারা দুরুদ পড়ে না। যে কোনো বই আপনাদের গোলাম সামনে রেজদের বই অসংখ্য বই লিখছে এই ধরনের কথা। ওরা নামাজ নামাজ ছাড়া দরুদ, আর নামাজের হচ্ছে যে দরুদ ইব্রাহিম, এটা ছাড়া অন্যটা পড়াওরা যায় মনে করে না। এটা উহাবিদের হচ্ছে ইয়েটা, কেমন না ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকে হামিদুল মাজিদ, এটা আলে রসুলের প্রতি যে দরুদ শ্রী পড়া, এটা দরুদ শ্রী পড়া বেদাত বলে, মানে ওই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা এই এই দরুদ না? হ্যাঁ হ্যাঁ, দরুদ বলতে মানে আরো দরুদ আছে অনেক রকম দরুদ আছে, যেগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে এগুলো তো না। না এই কথা কেউ বলেছে? আর একটা বিষয় যে ভাই, এই যে লাস্টে 786 দিয়ে 92 লেখা হয় হাইফেন দিয়ে, 92 মানে বুঝতে পারলাম না। ও এটা অঙ্ক না জানলে পরে হবে না, এর অক্ষরের অঙ্ক। আচ্ছা 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম 92, একটা যোগ করেন তাহলে আমি বলে দিই। নিমের মানে 40, বড়হের মানে 8, আবার নিমের মানে 40, ডালের মানে 4, যোগ করেন কত হচ্ছে? মুহাম্মদ মিম কবার আছে, মুহাম্মদে মিম ডবল আছে, দুইবারে মুহাম 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 লাই মুহাম কথাটা, মিম হে মিম ডাল, মিম হে বড় হে আট, আচ্ছা দি মানে মুহাম্মদ আমার নবীদের নাম, তাই তো? নবীর নাম, নবীদের না আমাদের নবীর নাম। আচ্ছা তো বলছি এখানে, জি বলছি এখানে মুহাম্মদ লিখছেন কিন্তু এখানে তো আপনারা দুরুদ লিখছেন না, কি ব্যাপার? মুহাম্মদ হচ্ছে সংখ্যা, বেয়াদবির কারণে হচ্ছে, চাইছে যখন ওই জায়গাতে লেখা হয় যে জায়গাতে হচ্ছে আপনার ওই জায়গাতে লেখার হুকুম আছে, বলা হচ্ছে যে জায়গাতে হচ্ছে বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে, মানুষ তার মানে ওকে ইরাকে আয়ত্তে রাখতে পারবে না, সমস্ত জায়গাতে মুহাম্মদ ওই কথাটা থাকে কিংবা জায়গার ক্ষেত্রে এটা একটা লেখা রয়েছে। বলছি এখানে শুধু মুহাম্মদ লিখছেন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছেন না, তাহলে এখানে কি রাসূলের উপরে গুস্তাখি হচ্ছে না? 917 এর মানে হচ্ছে সাল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। না বিষয় হচ্ছে যে আপনি যে উসুল দিলেন যে এখানে গুস্তাখি হবে সম্ভাবনা নাই, যেখানে আল্লাহ তো পরিষ্কার বলছে ইন্না আল্লাহ মালাইকাতু সাল্লুন আলা নবী, যখন নবীর উপরে দরুদ নামাজ পড়বে তখনই দরুদ পড়তে হবে, কিন্তু এখানে আপনারা মুহাম্মদ লিখছেন এখানে দরুদ লিখছেন না, আবার অথচ আপনারা বলছেন ওয়াহাবিরা দরুদ পড়ে না, দরুদ তো আপনারা পড়ছেন না ভাই। ওহাবিরা তো দুরুদ দুরুদ অন্য দুরুদকে জায়েজ মনে করে না, ওহাবিরা তো চাই করে ভাই। অন্য দুরুদ যেগুলো তৈরি হচ্ছে ভারত, যেগুলো তৈরি করেছে ফ্যাক্টরিতে তৈরি করেছে আলেমরা, সেটা পড়লো না তার জন্য ওহাবিরা কাফের হয়ে যাবে? আরে ওহাবি শব্দটা কি, ওহাবি ওহাবি আব্দুল ওহাব নাজদী যে হচ্ছে বাতিল সরকার যেটা। আচ্ছা ভাই, আব্দুল ওহাব নাজদীর, আব্দুল ওহাব নাজদীর কোনো কিতাবে লেখা আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে দুরুদ পড়া যাবে না? আব্দুল ওহাব নাজির কিতাবে তো লেখা আছে, তাওহীদে লেখা আছে। কিতাবুত তাওহীদে কি লেখা আছে? কিতাবে তাওহীদি হচ্ছে আপনার দুরুদের অবমাননা করা হয়েছে, আপনার ইসলামের অবমাননা করা হয়েছে। কিতাবে তাওহীদ আপনি পড়েছেন আব্দুল ওহাব নাজদী রাহিমাহুল্লাহ? কি গাইছেন আপনি? বলছি আমার কাছে কিতাবুত তাওহীদ আছে, কিতাবুত তাওহীদ আমার কাছে আছে, কিন্তু মোহাম্মদ শব্দটা যতবার যত পৃষ্ঠাতে ব্যবহার করা হয়েছে পরেই লিখেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাকেটে, আর আপনি বলছেন দুরুদ পড়ার অবমানন করেছে, অথচ কয়েক হাজার বার তার কিতাবে দুরুদ লেখা আছে। নিজেকে বাঁচার জন্য মিথ্যা ছাপিয়েছে কি আপনি? আপনার আপনার জানা নাই ভাই, আপনি আমার কাছে আরবি আছে, আপনি আরবি পড়েছেন? আপনি
যতবার মুহাম্মদ শব্দটি লিখেছে, যে মুহাম্মদ আরে পরে এটা ব্র্যাকেটে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, আপনি কি বলছেন ভাই? মিথ্যা ছাপিয়েছে এগুলা, এগুলা পরে যেমন তাকবিয়াত তুলিমা মিথ্যা ছাপিয়েছে, আজকার আজকার চিন্তা আমাদের কাছে ভাই আসে না। মিথ্যা কথা আপনি বলছেন ভাই, যে আপনি আপনি প্রমাণ করতে পারবেন কোন আব্দুল হাম নাসির বইয়ে মোহাম্মদ লেখা আছে হুম কিন্তু হুম সাল্লাল্লাহু সাল্লাম ব্র্যাকেটে লেখা নাই? প্রত্যেক পৃষ্ঠাতে লেখা আছে ভাই, প্রত্যেক পৃষ্ঠাতে। আমি বললাম তো ইদানিং সমস্ত যেটা লেখা আছে সে ঠিক থাকতে পারে, ওটা ওটা থাকতে পারে, ওটা ভাই ঠিক থাকতে আমার পারে। কাছে যেটা আছে 1976 সালে প্রকাশনী বুরুত ছাপা, কোথায় বুরুত কি ভাষা, বুরুত ছাপা কি আরবি ভাষা? আরবি, হুম হুম তো ওখানে তো প্রত্যেক পৃষ্ঠাতে তো মোহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগিয়েছে, কিন্তু আপনারা 92 লিখছেন, অর্থাৎ সাল্লাল্লাহু সাল্লাম লিখছেন না, আবার আপনারা পাল্টা চুরি মার বড় গলা বাক্যের ন্যায় বলছেন। 917 লেখা আছে, জি 917 আপনারা তখন সবকিছু লিখছেন 900 আর কি বিষয় আমরা বেশ, আমরা শব্দটা ব্যবহার করছি, কেউ যদি মিথ্যাটাকে কারো নিশ্চিত হয় সেটা আলাদা কথা, আর কি বিষয় যে 917 আছে। আলা হজরত এই শব্দ বলতে কি বোঝানো হয় আসলে? আলা হজরত সম্মানিত ব্যক্তি, আলা শব্দটা কি শুধু সম্মানীয় ব্যক্তি না, সর্বশ্রেষ্ঠ সম্মানীয় ব্যক্তি হবে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ কি করে সব মিলে তাদের মধ্যে হবে সর্বশ্রেষ্ঠ, আলা হজরত, আলা হজরত লিখে, আলা হজরত অনেক ব্যক্তিকে বলা হয়, আলা হজরত যেটা এখন বর্তমান জামানাতে আলা হজরত মানে ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। বর্তমান বলতে কি বোঝায় বর্তমান? বর্তমান এই এই শতাব্দী যেটা যুগ চলছে, এই যুগ তো পেরিয়ে গেছে, উনি তো 19 শতকের ছিলেন, এটা তো 2000 চলছে। যেটা হচ্ছে আপনার বর্তমানে যেটা এখন উনি তো 19 শতকের ছিলেন ভাই, এখন তো 2000 চলছে। ইনাকে মহান মুজাহিদ বলা হয়, 2000 চলছে আলাদা, ইনি 1436 চলছে, 1436, উনি তো 1300 সালে 1300 হিজরির দিকে তিনি মৃত্যুবরণ করেছে, আর আপনি এই শতকের বলছে, ওটা তো আগের শতকের। এই এই 100 বছরের মধ্যে ইনাকে 100 বছর ভাই, 100 বছর পার হয়ে গেছে, নতুন ভাবে শতাব্দী শুরু হয়ে গেছে, 1400। তোমার তো 100 বছর পার হয়ে গেলে কি মুসলিম থেকে বাদ হয়ে যাবে তা তো হয় না, তো বর্তমান বললেন কেন ভাই? বর্তমান বললে তো সেটা আপনার কথা ভিত্তি নেই গেল। বর্তমান মানে রানিং, যেটা চলছে। এই যুগটা কি বলা হয়েছে, এই এই আপনার এই সময়কালে তো বিষয় তার মানে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়াল আপনারা 92 লিখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেন না, মানে পরোক্ষ হয়ে আপনারাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ পড়ছেন না, অথচ আব্দুল আহাদ নাসির কিতাবে পত্রতে প্রত্যেকটাতে এটা আপনার জালিয়াতি, এটা আপনার আমার এটা জ্বালিয়ে দিন জালিয়াতি। না ভাই, আপনাদের লিফলেট থেকে ক্যালেন্ডার থেকে শুরু করে বই থেকে। 917 কে আপনাকে বলে দেওয়া হলো, এটা আপনাদের জালিয়াতি এটা। আর ভাই জালিয়াতি আমাদের না, জালিয়াতি তো আপনারা করছেন ভাই, আপনারা লিফলেট টিপলেট সব আমরা কেন জায়গাতে বলছি, 786 হাইফেন 92 লিখছেন। আপনারা তো বের করতে, আপনারা তো এখনো বের করতেই পারেননি অঙ্ক করে যে এই 92টা সম্পর্কে যে কি এটা ভাই হবে। 420 মানে বুঝেন, 420 মানে যেমন কাপিয়া ভাই, আরে ফোর আমি টোয়েন্টি মানে বুঝেন মুক্তি সাহেব, 420 মানে বুঝেন, 420 420 মানে, 420 420 420 মানে বুঝেন এটা আপনি জানেন, ভাই, 420 মানে হচ্ছে ব্যাড বয় মানে খারাপ ছেলে, নোংরা ছেলে। তো ভাই আপনারা ইহুদি খ্রিস্টানদের মতো রীতি বের করেছেন যে ধর্মের মধ্যে ঢোকাচ্ছেন, মানে আপনারা ভাবছেন মহাপণ্ডিত হয়ে গেছেন, আপনারা তো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করছেন এখানে ভাই। আপনারা 420 ইংরেজি শব্দ মানে 420 মানে খারাপ ছেলে, আর আপনারা এখান থেকে ওদের কাছে ধার করেছেন, দিয়ে আপনারা ই করছেন যে আপনারা মহৎ ব্যক্তি হয়ে গেলেন। ওহাবি খ্রিস্টান খ্রিস্টানের যেটা দাল, যেমন হচ্ছে আপনার আব্দুল ওহাব নাকভি, আপনার এলবি রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি, এদের বই পুস্তক আপনার কাছে আছে? ভাই আলহামদুলিল্লাহ আছে, কি বই আছে আপনার কাছে? আছে ইসমাইল দেহলভির বইয়ের নাম বলেন, শাহ ইসমাইল দেহলভির বই আমার কাছে নাই, আপনি কি বলবেন আপনি বলুন না, ইসমাইল দেহলভির একটা বই, ইসমাইল দেহলভি সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? বলেন আপনি ধারণা দেন। না না সেই কথাই বলছি, ইসমাইল দেহলভি মানে এটা ভারতবর্ষে যে ইসমাইল দেহলভি নামে পরিচিত দিল্লি যে ইসমাইল দেহলভি তাই যে আমার গায়ে বলছি কি হয়েছে বলবেন তো, উনি কি না না এ সম্পর্কে আপনার ধারণা আছে তাহলে এই সম্পর্কে ধারণা দেন, আমি কিছু জানি নাই না ব্যাপারে। আর রশিদ আহমদ গাঙ্গুহি এরা তো দেবন্দি আলেম, আর কাসেমের নানো তুমি সব দেবন্দি আলেম, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, কাদিয়ানি তো হানাফি ফিরকা থেকে বেরিয়েছে ভাই, এরা হানাফি সব। সে থেকে বেরিয়েছে ও কথা বাদ দিন, গোলাম মোহাম্মদ কাদিয়ানি সম্পর্কে কি ধারণা?
কাদিয়ানী তো কাফের, এটা ইজমা দ্বারা প্রমাণিত। দেওবন্দি? দেবন্দি থেকে কাফের কে বলেছে? না না, কেউ বলেছে বলছি না, আপনি দেওবন্দি সম্পর্কে কাদিয়ানীকে কে কাফের বলেছে? জি, কাদিয়ানীদেরকে কে কাফের বলেছে? কাদিয়ানীকে কাফের ইজমা দ্বারা প্রমাণিত, কে কাফের বলেন? আপনি বলেন না কাদিয়ানী কাফের না? না না, আমি ও কথা আপনি বলছি না, যদি বলেন যে কাদিয়ানী কাফের না, তাহলে ইজমা নষ্ট হয়ে যাবে। বলেন একবার যে কাদিয়ানী কাফের না, মুমিন বলেন। আপনার সামনে আমি কি একরার করবো? আপনি সেই সম্পর্কে, ফতোয়া সম্পর্কে আপনি কি, আপনি যখন দেওবন্দি তো যত দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, সকলে বলেছে কাদিয়ানী কাফের, এখানে কেউ এতরাজ করেনি, অতএব এটা ইজমা দ্বারা প্রমাণিত। এবার আপনি যদি বলেন না কাদিয়ানী কাফের না, তারা মুমিন, তারা মুসলিম, তারা জান্নাতি দল, তাহলে ইজমাটা নকশাত হয়ে যাবে। বলুন একবার দেখি কেমন হিম্মত। দেওবন্দি দেবন্দি কাফের ইজমা দ্বারা প্রমাণিত না, অনেকে বলতে পারে, অনেকের কথা তো চলবে না, দু চারজন বললে তো কাফের হয়ে যাবে না। অনেক ইজমা, ইজমা দ্বারা তো প্রকাশ দেখছি আপনার, যেরকম আপনার হুসামুল হারামাইন যেটা পড়েছে, ভাই ইজমা মানে কি বললেন তো? ইজমা মানে হুসামুল হারামাইন যেটা পড়েছে, ইজমা মানে কি তাই বলছি আগে। না না, হুসামুল হারামাইন যেটা পড়েছে ইজমার, আপনাকে পরে আমি আপনাকে, আপনি কোন কিতাব থেকে? এটা বেরেলভিদের কিতাব, বেরেলভির কিতাব, হুসেমিন হারমাইন নিতে, বেরেলভিদের কিতাব, বেরেলভিদের কিতাব। হ্যাঁ, তো আর ইয়ে ই কার কিতাব হচ্ছে আপনার তাহলে, ফতোয়াই রাফিদিয়া হানফিদের, দেবন্দি, হানফি, দেবন্দি, এটা হানফির কিতাব, আর হচ্ছে আর আপনার হোসামুল হারাম জেলেদের কিতাব, এটা হানফি। হ্যাঁ ভাই দেবন্দি বলছি, আপনি কি শুনছেন ভাই? হ্যাঁ, কি বলছে? দেবন্দির কিতাব বললাম না, হানাফি দেবন্দি, হানাফির মধ্যে মেলা ভাগ, তার জন্য আগে বলতে হবে না হানাফি না বেরাশি, সাফি না শিয়া না সুন্নি, নাম বলতে হবে, তারপরে তো মাসলা বলতে হবে। আচ্ছা, তাহলে চান্দি সম্পর্কে কি ধারণা আপনার? আরে ভাই আপনি একই গ্রুপের নাম বলছেন কেন ভাই? কার কথা বলবো? আপনি একই গ্রুপের নাম বলছেন, আপনাকে প্রশ্ন করলাম কি আপনারা শুধু ছুটে বেড়াচ্ছেন? আপনি বলে দেন কাদিয়ানিরা কাফেনেরা মুমিন মুসলিম জান্নাতি, বলেন দেখি একবার। এরা কাফের মুরতাদ, যেমন কাফের মুরতাদ হচ্ছে কাদিয়ানি, এইরকম দেওবন্দি হচ্ছে আপনার কাফের মুরতাদ। ভাই আপনার ভাই আপনাদেরকে ইংরেজরা কি শুধুমাত্র মুসলমানকে কাফের বলার জন্য তৈরি করেছে কি? হচ্ছে আমাদের এটা তো আমার শুনিতে বলে আপনাদের তৈরি করেছে, আপনার সর্বপ্রথম ভারতবর্ষে হচ্ছে ইসমাইল দেহলভি তাকদিয়া তুলিমানি হচ্ছে প্রথম কাফের বলেছে, রাসূলুল্লাহর বাপ মাকেও কাফের বলেছে, এমন কি ভাই আল্লাহ রসুল, আল্লাহ রসুল ভাই আপনি কি বলছেন ভাই? মুসনাদ ইমামে আজম পড়েছেন গোলাম সামদানি রেজবির কিতাব? মুসনাদ ইমামে আজম গোলাম সামদানির কিতাব অনুবাদ করেছে, অনুবাদ করেছে ভাই, পড়েছেন কি? বলেছে হ্যাঁ, ওখানে একটা হাদিস এসেছে, আল্লাহ রসুল তার মায়ের কবর জিয়ারত করতে যেতে চাইলো, অথচ আল্লাহ রসুল আল্লাহ সুবহান তাআলা মানে দোয়া করতে নিষেধ করলো, বলে যেতে পারো একজন, তারপরে এসে এই হাদিসটা জানেন না মুসনাদ ইমাম আজম আছে? আমি না জানি, এটা আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে যে কথা নকল করা বলছেন তারও মুখস্থ করে আসল যদি সারি কোথায় আসি, মুসনাদ ইমামে আজম আমার হাতে আছে, গোলাম সামদানি রেজবি অনুবাদক, লেখা আছে মুফতি আজম, ঠিক আছে? এখানে সুস্পষ্ট ভাবে এখানে যেটা বলাই হয়েছে আপনার, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মা বাপ সম্পর্কে জিজ্ঞেস করলে একজন এসে, একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলে যে আল্লাহ রসুল আমার বাপ কোথায়, তো বলবো তোমার বাপ জাহান্নামে, তখন ওই সাহাবি এটা খুব মানে দুঃখ পেয়ে চলে গেল। কিছুক্ষণ আল্লাহ রসুল বলে যে ওই সাহাবিকে ডাকো, তারপর সাহাবিরা ডাকলো, ডেকে তখন বলছে আমার বাপ মা যেখানে তোমার বাপও সেখানে, তাহলে কি হলো ভাই? মুসলমান কখনো মুসলমান জাহান্নামে যাবে? জি বলুন না, এই হাদিসকে অস্বীকার করুন না যে মুসনাদ ইমামে আজম ইমাম মাভনে পানি আসেননি। আপনি হাদিস সম্পর্কে শুধু আপনি মুখে বলে দিলেন রহমান সুরা, বলে দিলেন ইয়াসিন সুরা, এগুলা হচ্ছে। আরে ভাই বলুন না, আপনি অস্বীকার করুন যে আমি যে এবারতের অনুবাদটা বললাম সার্বিক ভাবে এটা মিথ্যা। আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করুন দেখি কেমন, দেখি। আপনি আপনি এখন কি এমন ব্যক্তি যে আপনার সম্মুখে স্বীকার করুন, আর স্বীকার করুন কি স্বীকার করবে আপনার সঙ্গে, আপনি আপনি কি ফায়দা দিতে পারবেন, কোনো ফায়দা দিতে পারবেন আপনি? না না, আপনি একবার বলে দেখুন না। আরে আমি যেটা বলছি সেটা ফাইসাল আগে বলছি, ফাইসাল আর দিতে পারবে? আপনি হাদিসটাকে অস্বীকার করলে তো মিটে যায়, তাহলে আর বলবো না। আমি বলতে চাইছি আপনি যেভাবে যেভাবে লিখেছে বলছেন আপনি, ওটা ওটা বুঝারও ভুল আছে আপনার, আর যদি আপনার হাতে থাকে তো হাদিসটা পড়ে শোনা, তাহলে বোঝা যাবে যে ওটা ওটা কাফের বলেছে আর ওনাকে সমর্থন করে। হ্যাঁ
ভাই যেহেতু আল্লাহ রাসুল ডাইরেক্ট বলছে যে তোমার বাপ মা যেখানে, অর্থাৎ আগে তো বলেছে যে জাহান নামে যাবে, তো আল্লাহ রাসুল বলছে আমার বাপ মা সেখানে, তাহলে বাপ সেখানে আছে, তাহলে কি বোঝাচ্ছ ভাই? এটা ভুল কথা, এটা ভুল। তাহলে মুসলমানরা কাফের, মুসলমানরা জাহান নামে যাবে, তাই তো? বাহ সুন্দর সুন্দর, আপনারা খুব ভালো স্টেপ করেছেন। আপনার ভুল ধারণা, এই সমস্ত আপনি কোথায় সুযোগ শিক্ষা নিয়ে গ্রহণ করছেন আপনি বলেন? আপনার নাম কি বলেন তো? সহি মুসলিম কিতাবুল ইমাম, বাব হচ্ছে শাফায়াতুন নবী, হাদিস নম্বর 398, সুস্পষ্ট হাদিস। হাদিস আব্দুল্লাহ বলছি, আব্দুর রহমান। কোথায় বাড়ি? আমার মুর্শিদাবাদে বাড়ি। কোন জায়গাতে? মুর্শিদাবাদে বাড়ি, ডোমকল সাব ডিভিশন পড়ছে আপনাদের গোলামসান রিজভীর এলাকার পাশাপাশি। হ্যাঁ, কি করেন আপনি? হ্যাঁ করেন? আরে ভাই আপনি বলুন না আগে কি করেন, এত খোঁজ নেওয়ার কি দরকার? আপনি আপনি বলছেন এই বিষয়টি, আপনার সাথে কথা বলবো। আপনি ভাই নাম বাড়ি জানলেন হয়ে গেল, আবার কি জানবেন? না না না, আপনাকে জান, আপনাকে জানতে হবে আপনি কে, এটা কাছে কোন 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 লাইনের ব্যক্তি, এটা আপনি ভাবি আর তাবলি না গায়ের মুকাল্লি না হলে হাবি, আমাকে জানতে হবে, জরুরি জানা আমাকে। আমরা তো মুসলিম ভাই, মুসলিম মুসলিম তো সবাই দাবি করছে, আপনার মুসলিম সবাইকে দাবি করছে ভাই, আপনি কখনো মুসলিম দাবি করেন? আপনি তো বলে আপনারা আহলে সুন্নি, আপনারা মুসলিম কখন দাবি করেন? মুসলিম নামে গায়ের মুকালিদ বলছে, ওহাবি বলছে, কাদিয়ানিরা ভাই, আপনারা কোন সময় মুসলিম দাবি করেন না আজ পর্যন্ত? মুসলিম তো সবাই বলছে কিন্তু ভাই আপনারা কবে দাবি করেছেন ভাই? আপনারা মুসলিম, আপনারা তো বলেন আপনারা আহলে সুন্নি, আলা হযরত। আপনাদের আকেলের বাইরে যা বুঝে, যা বুঝে আসেন আপনি এই সম্পর্কে বুঝে আসেন? আমাদের তো আহলে সুন্নাত জামাত, আহলে সুন্নাত জামাতই বলি আমি, আহলে সুন্নি, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তো বলেন না মাঝে মধ্যে, আহলে সুন্নি, আহলে সুন্নি শুধু করেন। সেটা সেটা আপনার কানের পর্দাতে যদি অন্য বুঝতে পারেন তাহলে কি বলবেন? না আপনাদের এখানে বই আছে যে আহলে সুন্নি, এই গোলাম সামনে রেজবি যে বই প্রকাশ করে, নাম কি ভাই? সুন্নি জগৎ পত্রিকা। সুন্নি জগৎ পত্রিকা, সুন্নি জগৎ পত্রিকা, আহলে সুন্নাত ওয়াল জামাত এখানেও তো লিখেনি। আমি কখন বললাম লেখা হবে না? হুম, তো তাহলে তো বলছি আহলে সুন্নি, আপনারা আপনারা মুসলিম তো কোনো সময় দাবি করেন না। আহলে সুন্নাতুল জামাত তো ভারতবর্ষের তো ঐতিহাসিক প্রমাণ নিচ্ছে, কেউ না আর শিয়া সুন্নি তো ভাবি ভাবি হয়ে আসছে, মুসলমান তো এইরকম প্রকারই আছে, এটা আপনার আবার নতুন জানা নাকি? নতুন জানা থাকবে কেন? তাহলে আপনারা বলছেন আমি মুসলিম বলছি, আপনি মুসলিম সবাই দাবি করে, কখন মুসলিম সবাই দাবি করে না? কোন কোন মুসলিম আপনারা? হ্যাঁ শিয়া, শিয়া না রাব্বি না খারেজি না কোন কোন ভাই, আল্লাহ রাসূলের সাহাবীরা কোন মুসলিম ছিলেন? শিয়া, খারেজি, রাফেজি কি ছিল? আপনি কি আল্লাহ রাসূলের সাহাবী? আমরা তো তাদের অনুসরণ করছি, খোলাফায়ে খোলাফায়ে রাশেদিন। আল্লাহ রাসূলের সাহাবী আপনি কি? খোলাফায়ে খোলাফায়ে রাশেদিন হাদিস পড়েননি? আমি পড়েছি, তবে ওটা আমার মুখস্থ আছে কিন্তু। হ্যাঁ তাহলে ভাই, তাহলে এবার আমি সাহাবী হোক, আমি তাদের অনুসরণ করছি ভাই, আমি তাদেরকে অনুসরণ করছি ভাই, ভাই আমি তাকে অনুসরণ করছি। এবার তারা যদি শিয়া সুন্নি না হয় তাহলে আমি কেন শিয়া খারিজি রাফেজি হবো? আমি তো তাদের অনুসরণ করছি না, আমি তো আর খারিজিদের বা রাফেজিদের অনুসরণ করছি না যে আমাকে তাই ভাগ করতে হবে। কোন পথটা আপনি অনুসরণ করেন, কোনটা? মান আলা আলাইহি ওয়া সাহাবি। হ্যাঁ ওটা হাদিস, কিন্তু বলছে আপনি কোনটাতে চলেন, আপনি আপনি এখন কোন পথে চলছেন? মা আন আলাইহি ওয়া সাহাবি, আমি এ পথে চলি। দেওবন্দিরা তো হচ্ছে আপনার মাঝাবের দিক থেকে ফতোয়াতে কাফের, আপনি কি দেওবন্দি? জি আপনি কি দেওবন্দি? ভাই আমি তো আপনাকে বলে দিলাম আমি কি। আপনি কি দেওবন্দি? ভাই আমি তো আপনাকে বলে দিলাম না। কি বললেন? আমি কোন পথে চলি, মা আনা আলাইহি ওয়া সাহাবি। আপনি কি দেওবন্দি মসজিদে? আরে ভাই দেওবন্দি দেওবন্দি করছেন কেন? আমি তো বলে দিলাম আমি মুসলিম, আমার মানহাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সালাফে সালেহিন সুন্নাতের উপরে চলে থাকা, টিকে থাকা। আচ্ছা আপনি থানভীকে আপনি কি মনে করেন? আরে ভাই আশরাফে থানভী মরে গেছে, ওকে কবরে থাকতে দেন, আল্লাহ রাসূলের হাদিস জানেন না যে যে মারা গেছে তার ব্যাপারে কোনো কথা বলো না, সে যা উপার্জন করেছে তো সেই জন্য সে কবরে শাস্তি পেতে পারে, নেক আমল করলে সে জান্নাতে চলে যাবে, ওকে নিয়ে কথা বলছেন কেন? সম্পর্কে কি বলছেন তাহলে? নবীরা চলে গেছে, তার মানে কি হতে সম্পর্কে কথা বলা যাবে না? জি
ভাই আমাদের তো ওটা মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি ওয়া সুরাতিন হাসনা, তার সম্পর্কে তো কথা বলতেই হবে। আচ্ছা যদি 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 যেটা রাসূল সম্পর্কে কি আপনার ধারণা? রাসূল হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যত সৃষ্টি হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। হ্যাঁ, তিনি কিসের সৃষ্টি? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি কিসের সৃষ্টি বলেন ভাই? আমি আল্লাহ রাসূলের আতাই নূর থেকে সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ রাসূলের আতাই নূর থেকে সৃষ্টি। আতাই নূর, আল্লাহ রাসূলের নূর থেকে সৃষ্টি আমরা। বা আপনি নূরের তৈরি নাকি ভাই? তাহলে আল্লাহ রাসূল নূর থেকে সৃষ্টি মানে আপনি আপনি যদি আল্লাহ নূরের সৃষ্টি মানে আল্লাহ নূর থেকে যদি আপনি যদি সৃষ্টি হন, তাহলে আপনি তো নূরের তৈরি। বাহ, সুন্দর, আপনার কাছ থেকে নূরের তৈরি বলবো। আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি কি বলতে চাইছেন? আল্লাহ রাসূল তো কিভাবে বলতে চাইছেন ভাই? আপনি নূরের তৈরি, আপনি নূরের তৈরি না? আল্লাহ রাসূল তো কি ভাব আপনি ভাবতে চাইছেন? কারি আবুল কালাম রেজভি নূরের তৈরি। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ইয়াবা কোন আপনি ছেলের মতো হচ্ছে আপনি কি গাইছেন ভাই? মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছি তাতে আপনার ইতরাজ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার কথার উপরে আপনার মাশাআল্লাহ বললে পরে হয়ে যাবে? আপনি যদি এই ভাই আল্লাহ প্রশংসা করছি তাও আপনার এত বিরক্তিবোধ আসছে কেন ভাই? আপনি মানে আল্লাহর প্রশংসা করছি ভাই, আপনি গুস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি ভাই? আল্লাহ প্রশংসা করতে দিচ্ছেন না আমাকে? মুনাফিকে মুনাফিক মুনাফিক হওয়ার শর্ত কটা ভাই? মুনাফিক হওয়ার শর্ত কটা ভাই? আমাকে আপনি মুনাফিক বলে মুনাফিক হওয়ার শর্ত বলে নাকি? দেখি মুনাফিক কি আমি না আপনি? আসল হচ্ছে আসল জিনিসকে লুকিয়ে যে হচ্ছে আপনার মুখ আলাদা, যার মুখ আলাদা আর অন্তর আলাদা আছে। আপনি ভাই এটা এই শর্ত কোথায় আছে যে মুখ আলাদা আর অন্তর আলাদা তাকে মুনাফিক বলে? ভাই আমি কোথায় করলাম যে আমার আমি মুখে এক কথা বললাম ভাই, আপনি বলছেন যে আল্লাহ নূরে আমরা পয়দা, তার মানে তো ভাই আপনি কারি সাহেব, আপনি আপনি নূরের তৈরি। আপনি বললেন যে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরে আমরা সকলে তৈরি, তাই বললেন কি বললেন না? হ্যাঁ, তাহলে তো আপনি নূরের তৈরি হয়ে যাচ্ছেন না? আল্লাহ নূরে কি করে হলো? ধুর, ঠিক আছে আপনি যেটা বলেন আপনি বুঝবেন না, এত বোঝার আপনার এখনো ইয়ে হয়নি। তো বিষয় হচ্ছে আপনি বললেন আল্লাহ রাসূল নূরের তৈরি, তো ভাই কোথায় আছে কোরআন হাদিসে কোথায় আছে নবীজি নূরের তৈরি? আপনার আসল উদ্দেশ্যটা কি বলেন? নবীজি নূরের তৈরি বললেন কোরআন হাদিসে কোথায় আছে, এটাই আমার উদ্দেশ্য, বলুন। কোরআন শরীফে তো আছে, তো আপনার আপনার উদ্দেশ্যটা কি তাই বলেন? কোরআন শরীফে কোথায় আছে বলবেন কি? মুখে বললে শুধু হবে? দাবি করলে তো কোলা হাত উহরানা কো বিনকুম তুমি সাদেকিন। আপনি কি অস্বীকার করছেন যে আল্লাহ রাসূলের নূর নূর থেকে সৃষ্টি সৃষ্টি নয়, এর উপরে আপনার কি মত? হ্যাঁ না না ভাই, আপনি প্রথমে বলেছেন আপনি আপনার দাবি প্রমাণ পেশ করুন, তারপরে ইনশাআল্লাহ আপনি প্রমাণ করে দিলে আমি বলবো। আগে আপনি প্রশ্ন, আপনাকে প্রশ্ন করা হয়েছে না? আরে আপনার প্রশ্ন তো হচ্ছে এটাই যে আপনি আসলে কি জানতে চাইছেন, কি বুঝতে চাইছেন? আপনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি, আপনি দলিল পেশ করুন যে কোথায় নূরের তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল হাতু ঘানা কুমিন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ পেশ করেন। বা সুন্দর, সুরা মায়দা, তাই তো বলুন, আপনি অনুবাদ করুন দেখি কি বলছেন আপনি, আপনার কোথায় এখানে নূরের তৈরি আছে? আপনার ধারণা কি সেটা বলেন ভাই? আপনি বললেন যে নবীজি নূরের তৈরি, অথচ এখানে তো কিছুই নাই। নবীজি নূরের তৈরি কোথায় আছে? কত যা কুমিনান লহি নূরি ও কিতাবুন মুবিন, কোথায় আছে ভাই নূর ও কিতাবুন মুবিন? আরে ভাই আপনি অনুবাদ করুন না, আমার পড়ার সঙ্গে আপনার সাথ কি? না 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 আপনি ভাই আপনি অনুবাদ করুন, আপনি বলেন এখানে নূরের সৃষ্টি আছে আয়াতে, কোথায় নূরের সৃষ্টি? খালাক শব্দ কই ভাই? নূর বলেছে ভাই, নূর তো ভাই আপনি বলেন নূরের সৃষ্টি, আল্লাহ রাসূল যে নূর সেটা আমরা একইটা পোষণ করি, আল্লাহ রাসূল নূর ছিলেন, কোরআন নূর ছিলেন এটাও বিশ্বাস করি, জাবুর নূর ছিলেন এটাও বিশ্বাস করি, তৌরাত নূর ছিল এটাও বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে নূর বলেছে বিশ্বাস করি, চাঁদকে আল্লাহ কোরআনে নূর বলেছে সেটাও বিশ্বাস করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা মায়দার ওই 15 নম্বর আয়াতে নূর বলেছে সেটাও বিশ্বাস করি। তো নূরের সৃষ্টি নাকি ভাই? তাই বলে কোরআন নূরের নূরের তৈরি? কোরআন কোরআন নূরের তৈরি? কোরআন কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছে, তাহলে কোরআন নূরের তৈরি, জাবুর নূরের তৈরি। হ্যাঁ এটা
আল্লাহ সুবহান তাআলা কোরআনকে নূর বলেছে, তো কোরআন কি নূরের তৈরি হয়ে গেল তাহলে? জাবলে নূর, নূরের পাহাড়, ওটা কি নূরের তৈরি? ভাই নূরের তৈরি কথা চলছে ভাই, কিসের ঝলক টলকের কথা চলছে না, তৈরি, এটা তৈরি, কি দিয়ে তৈরি সেটার কথা চলছে, খালাক। আরে ভাই আপনি প্রমাণ পেশ করুন, আপনি তো বললেন যে আল্লাহ রাসূলকে নূর বলা হয়েছে, ভাই এটা তো আমরা মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নূর বলেছেন তো আমরা তো বিশ্বাস করি, কিন্তু নূরের তৈরির কথা আসছে ভাই। এটা আমরা বিশ্বাস করি তো নূরের তৈরি, একটু আপনারা অতিরিক্ত বিশ্বাস করেন ভাই, ওটা একটু আপনারা আমরা এই অতিরিক্ত প্রমাণ করুন। আমরা বিশ্বাস কি করে যে আমরা কি বিশ্বাস করে? আপনি বললেন যে আপনি নূরের তৈরি বিশ্বাস করেন, তাই তো? আল্লাহ রাসূল নূরের তৈরি একটু বিশ্বাস করেন, আর আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল নূর ছিলেন। এবার আপনি বলছেন তৈরি, তৈরিগত দিক থেকে এবার আপনি প্রমাণ করেন যে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নূর দিয়ে তৈরি করেছে, কোথায় আছে? আরে ভাই নূর, আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন যতদিন থাকবে ততদিন নূর ছিলেন বললে তো, বললে তো হয়ে গেল, কি বিষয় না, কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ আছে তো ভাই, কোরআন যতদিন আছে ততদিন তো নূর থাকবেনি, মহামুশকিল তো। আল্লাহ সুরা সাফাতে বলেছে না যে কাফেররা নূরকে লেভানোর চেষ্টা করবে, যত চেষ্টা করুক কোনো কিছু করতে পারবে না, তো যত চেষ্টা করুক কোরআনকে পৃথিবী থেকে বিনাশ করতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর এটাও বিনাশ করতে পারবে না, কিন্তু মাসালা আমাদের নূর না, মাসালা হচ্ছে নূরের তৈরি কিনা, বলুন কোথায় আছে নবীজির নূরের তৈরি? আল্লাহর নূরকে তো নূর বলাই হয়েছে। আরে ভাই নূর তো কোরআনকে বলা হয়েছে, কোরআন কি নূরের তৈরি? আল্লাহর নবী নিজেই হচ্ছে আপনার আল্লাহ রাসূল, আওয়ালু মা খালাকাল্লাহু নূর লিখা আছে, আওয়ালু মা খালাকাল্লাহু নূর। আচ্ছা কোথায় আছে কথা? মান কাযযাব আলাইনা মুতামিদুন ফাতাবাওয়ানা মাকাদু মিনান নার, সহি বুখারী কিতাবুল ইম পৃষ্ঠা নম্বর 21 মূল আরবি। বলছি আল্লাহ রাসূল বলছে কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা বলে যেটা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, যে হাদিস বলিনি, কোনো ব্যক্তি যদি হাদিস তৈরি করে তার থাকার জায়গা জাহান্নাম, নামাজ হচ্ছে হজ জাকাত কালেমা কিছুই কাজে আসবে না। ভাই ফুরফুরা শরীফে হক না বাতিল, আপনি বলুন না, আপনি একটু প্রশ্ন করুন না, আপনি মেলা প্রশ্ন করছেন, রশিদ আহমেদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী, সাইদ ফুরফুরা পীর সাহেবরা, ফুরফুরা পন্থী, এরা হক না বাতিল একটু বলে দেন না, একটা প্রশ্ন করেছি ভাই, এত এতরাজ করছেন। আরে ভাই আপনি আমাকে এতক্ষণ ধরে প্রশ্ন করলেন, আর রশিদ আহমেদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী, ইলিয়াস, আব্দুল আহম নজদি, ভাই আপনি এখনই তৌবা করুন, আল্লাহ রাসূল বলছেন মানে কাযযাব আলাইনা মুতামিদুন ফাতাবাওয়ানা মাকাদু মিনান নার, কোন ব্যক্তি যদি রাসূলের নামে মিথ্যা হাদিস বর্ণনা করে তার থাকার জায়গা জাহান্নাম। আপনাকে তৌবা করতে হবে, এই কারণে যে আপনি তৌবা করুন ভাই, আল্লাহ রাসূলের নামে মিথ্যা হাদিস বয়ান করেছেন, মিথ্যা হাদিস বয়ান করেছেন, তার লেগে থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ রাসূল বলছে সহিহ বুখারী কিতাবুল ইলম মুসনাদ ইমামে আজম যেটা লিখেছে, অনুবাদ করেছে আপনার ওই গোলাম সামদানি রেজদীপ, হাদিস নম্বর 34 আর 35 নিয়ে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে কে যে মিথ্যা হাদিস বলে তৈরি করে তার থাকার জায়গা জাহান্নাম। ভাই আমি মুসনাদে ইমামে আজম গোলাম সামদানি অনুবাদ করেছি, কথা কি কম বোঝেন নাকি? যে আমার এই ফোনে আপনাকে এইরকম হক, এই আপনাকে যদি করলো হক দিল কথা বলার এভাবে, আরে ভাই পাওয়ার দিল কে আপনাকে? বাবা পাওয়ার লাগবে নাকি, পাওয়ার লাগবে আপনার সঙ্গে আলোচনা করার জন্য? আপনি আপনি আস্তে আস্তে আপনার রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছেন, লাইন লাইন কিছু লাইন, আমি এক জায়গাতে আছি, আমি এখন পর্যন্ত আমি এক জায়গাতে আছি যে আল্লাহ রাসূল নূরের তৈরি, এই কথা আপনি বললেন, প্রমাণ পেশ করুন। আপনি কোন তরিকার ব্যক্তি এটা বলুন, কোন কোন বুজুর্গর লাইনে চলেন না? কোন বুজুর্গ? মা আনা আলাইহি ওয়াস সাহাবী, সাহাবীদের পথে আছি, সাহাবীদের চাইতে বড় বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আছে নাকি? কথাটা মিথ্যা দাবি আপনার। আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ভাই আপনিও কি ইলমে গায়েব নাকি ভাই? আপনি আল্লাহ রাসূল তো ইলমে গায়েব বিশ্বাস করেন, তারপর আপনার ইলমে গায়েব নাকি? আপনি আমার মনে মনের কথা জেনে নিলেন ভাই, কি ব্যাপার, আপনার তো রেজভি সাহেবরা তো সব, কিয়ামত কবে হবে ভাই, কিয়ামত কবে হবে বলেন তো একটু আমি শুনি, কিয়ামত কবে হবে? ভাই আমি লাইনের খিলাফ না, আমি দাঁড়িয়ে আছি ফুরফুরা পীর সাহেব আল মৌজুয়াদ জাফর আহমেদ সিদ্দিকি 256 পৃষ্ঠে বলেছে আউয়ালুমা খালাকান নূরি, এটা হাদিস নয়, এটা মিথ্যা কথা, ভিত্তিহীন কথা, কোনো হাদিসের কিতাবপত্রে পাওয়া যায়নি।
জাফর আহমেদ সিদ্দিকী, ফুরফুরা পীর সাহেব, আল মৌজুয়াত। তাহলে প্রথমে ফুরফুরা পীর সাহেব জাফর আহমদ সিদ্দিকী কে কাফের ফতোয়া দিতে হবে, তারপর আমাদেরকে। উনি অস্বীকার করছেন না হাদিসটাকে? উনি অস্বীকার করলে তো কাফেরই হয়ে যাবে। আরে উনি 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 বলে দিয়েছেন কেতাবে, যেটা উনি তো মানে আহলে হাদিস কো ভাই বলে দিয়েছেন। আহলে হাদিস কো তো ওনারা আছে, দেওবন্দি কে তো ওনারা সমর্থন করে দিয়েছেন। তাহলে কাফের কি ওরা ওরা কাফের কি ফতোয়া দিয়ে দিন, কাফের ফতোয়া দিয়ে দেন আপনারা, যারা কাফেরকে কাফেরকে যারা ভাই কাফেরকে যারা মুমিন বিশ্বাস করে, যারা হিন্দুকে বলবে যে মুমিন আর ভালো মুসলিম, তাহলে কি তারা মুসলিম, তাহলে তা সে ব্যক্তি কি হবে? তারা তরিকার মধ্যেই চলবে, যারা বুজুর্গ বুজুর্গের যে রাস্তা নিয়ে চলবে তাদেরকে আমরা হচ্ছে আমরা সমর্থন করি। তো আমি তো আপনাকে বলে দিলাম, ফুরফুরা পীর সাহেব বলেছেন ওটা যে হাদিসটা জাল, ওই হাদিস জাল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে কাযযাব আলাইনা মুতামিদুন ফাতাবাউ আনা মাকাদুম মিনান্নার, যে রাসূলের নামে জাল হাদিস বলবে তার থাকার জায়গা জাহান্নাম। ভাই আপনি জাহান নামে যাবেন, নাহলে ফুরফুরা পীর সাহেব কাফের হবে, কোনটা ভাই বলুন তো? ভাই আপনি জাহান নামে, ভাই দেবন্দিদের কথা না তিনি নিজে লিখেছেন, আল মৌজুয়াতে নিজে লিখেছেন। আরে ভাই তিনি নিজে বলেছেন, যেটা আমি অনেক 15খানা গ্রন্থ খুঁজে দেখেছি, কোনো গ্রন্থে পাইনি, খুব কমপক্ষে 15খানা দেখেছি। আরে ভাই আল মৌজুয়াত জাফর আহমেদ সিদ্দিকী পেজ নাম্বার 256। আরে ভাই তাহলে আপনি, আমি সেই কারণে বলছি ভাই, ফুরফুরা পীর সাহেবকে কাফের ফতোয়া দিন, নাহলে আপনি নিজের জায়গা জাহান্নাম করে নিন, আল্লাহ রাসূলের ফতোয়া। আল্লাহ ফুরফুরা ফুরফুরা শরীফ কি ইমান নাকি? না উনি উনি হাদিস জাল বলেছেন, আল্লাহ রাসূলকে হাদিসের, আল্লাহ রাসূলের কোনো কথাকে যদি অস্বীকার করে সে কি মুসলিম না মুমিন না কাফের? না না উনি কারো কথা নকল করেছেন, কারো কথা নকল করেনি, নিজের সিদ্ধান্ত দিয়েছে, তিনি নিজের সিদ্ধান্ত দিয়েছে, বলছে আমি 15খানা গ্রন্থ খুঁজে দেখেছি, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায়নি, অতএব এদিকে হাদিস বলা ভিত্তিহীন হবে। আপনাকে এই চাকুরি শিক্ষা কোথা থেকে করে? হ্যাঁ চাকুরি শিক্ষাটা কোথা থেকে গ্রহণ? ভাই আমার কথাকে গিরগিটির মতো ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছেন কেন, গিরগিটির মতো? আপনি একটা চাকরি করছেন মনে হচ্ছে, কোন জায়গায় একটু দিচ্ছে এরকম মনে হচ্ছে, কি ফুরফুরাকে বলেন আর ওই বলেন, ফুরফুরা ফুরফুরা সম্পর্কে মত আপনি জানতে চাহার আছে, কারণ কি কারণ চাই বা কি চা বলে? ভাই আপনি দেবন্দি রশিদ আহমেদ গাঙ্গাই সম্পর্কে জানতে চাইলেন, আপনার মত কি? আব্দুল ওহাব নজদি সম্পর্কে জানতে চাইলেন, কাদিয়ানি সম্পর্কে জানতে চাইলেন, আশরাফ আলী থানভী, ইলিয়াস সাহেব, এতগুলো ব্যক্তির নাম জিজ্ঞাসা করলেন, এর মধ্যে চাতুরতা লুকিয়ে নেই, আর আমি একজনের নাম জিজ্ঞাসা করলাম, এর মধ্যে চাতুরিতে খুঁজে পেয়ে গেলেন। ভাই এত মান্তিক মারছেন কেন আপনি? পুরা তো 22টা খন্ড হয়ে গেছে ভাই। বেরেলভী, বেরেলভীদের মধ্যে কটা ভাগ হয়েছে ভাই? বেরেলভীর মধ্যে কটা ভাগ হয়েছে? ওনার সম্পর্কে আমার জানা নাই, তো যার সম্পর্কে বলছি না বই আমি দেখি মনে। বেরেলভী সম্পর্কে, বেরেলভীরা কটা দলে বিভক্ত এখন? আপনি লোকের 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 দেখছেন, এই যে একটা বাংলাতে কথা বলে আপনার, যে সর্বপক্ষী মৎস্য ভক্ষী, মাছরাঙা শুধু কলম কিনি, সবাই কলম ধার করিয়া লয়, আমি শুধু কলম কিনি। তো ভাই